দেখো তোমাদের ক্লাস 10 তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমরা মান নির্ণয় করেছিলাম। আজকের দেখো ওই 23.2 যে অধ্যায়টা পড়াছিলাম সেখানে মান নির্ণয়ের পরে আছে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিল, মানে দেখাও যে প্রথম অঙ্ক আমরা তুলেছি sin² 45 ডিগ্রি + cos² 45 ডিগ্রি সমান সমান 1, মানে এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। ডান পক্ষের উত্তর কি হবে দেয়াই আছে 1, তার মানে বাম পক্ষ কি বের হবে সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা কি লিখব দেখো, আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষ লিখলাম। লিখে সেকেন্ড বার অঙ্কটা তুলছি না, বাম পক্ষ মানে এটা আমরা যদি তুলিও তাহলে কি হবে sin² 45 ডিগ্রি + cos² 45 ডিগ্রি, তাই তো? sin² 45 ডিগ্রির মান কত 1/√2, তার স্কয়ার আছে মানে আমরা স্কয়ার দেব প্লাস কল স্কয়ার, তার মান কত এটাই। ওকে তাহলে দেখো 1/√2 মানে কত 1/2, √2 তার স্কয়ার মানে কত √2 দুবার স্কয়ার করলে হয় 2 প্লাস এটাও তার মান বেরিয়ে কত হাফ 1/√2 তার স্কয়ার মানে কত √2 দুবার গুণ করলে সেই 1ই হয়, তাহলে হাফ হাফ যোগ করলে আমরা জানি কত হয় 1। তাহলে দেখো এটা সমান সমান আমরা কি লিখব ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ ব্যাখ্যাতে আমরা দেব প্রমাণিত। বুঝতে পেরেছো তোমরা সবাই? ভালো করে দেখো আমরা এখানে বাম পক্ষ করেছি, ডান পক্ষের উত্তর 1 দেয়া আছে, তাহলে আমরা বাম পক্ষে বেরিয়েছে কত 1, তাহলে এটা সমান সমান বাম পক্ষ সমান সমান কি লিখে দেব, যেহেতু এখানে ডান পক্ষ আছে তাই ডান পক্ষ পাশে লিখে দেব কি প্রমাণিত। ওকে এটা ছিল তোমাদের প্রথম অঙ্ক। সেকেন্ড অঙ্ক দেখো কি আছে, এখানে আছে cos 60 ডিগ্রি, ওকে সমান সমান cos² 30 ডিগ্রি বিয়োগ sin² 30 ডিগ্রি, তার মানে এখানে বাম পক্ষ এটা দেওয়া আছে ডান পক্ষ এটা। আমরা যদি প্রথমে বাম পক্ষ করি আমরা কি লিখব, আমরা কি লিখব বাম পক্ষ, বাম পক্ষ cos 60 ডিগ্রির মান কত আমরা জানি হাফ, বাম পক্ষর cos 60 ডিগ্রির মান কত হাফ, তার মানে আমরা এইটা এবার ডান পক্ষ করব, তাহলে ডান পক্ষের উত্তর তাহলে ডান পক্ষ বলে অঙ্কটা আমরা কি তুলছি দেখো cos স্কয়ার 30 ডিগ্রি বিয়োগ sin স্কয়ার 30 ডিগ্রি, ওকে তাহলে cos স্কয়ার 30 ডিগ্রির মান কত √3/2 তার স্কয়ার বিয়োগ যে sin স্কয়ার, তাহলে sin স্কয়ার মান কত হাফ, ওকে তাহলে √3 তার স্কয়ার √3 স্কয়ার মানে কত 3 আর 2 স্কয়ার মানে 4 বিয়োগ এখানেও তাই 1 2 স্কয়ার মানে 4, তাহলে 1 হাফ স্কয়ার মানে কত 1/4, তাহলে এদের লসাগু কত হবে 4। দেখো 4 লসাগু হলো উপরে যা থাকবে তাই বসে যাবে, তাহলে এখানে 3 এখানে 1, কারণ 4 দিয়ে 4 ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, এখানেও তাই 4 দিয়ে 4 ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এটা বিয়োগ করে কত আসছে দেখো 3 থেকে 1 বাদ দিলে কত, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 এর 4, 2 এর 4 কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা হাফ, তাই তো 2 এর 4 কাটাকুটি করলে হাফ, আর এখানে বাম পক্ষ বেরিয়েছে হাফ, তাহলে কি লিখব এটা সমান সমান কি লিখব বাম পক্ষ প্রমাণিত, বা আমরা লিখব শুধু প্রমাণিত লিখে দিলেই হয়ে যেত, ঠিক আছে, কারণ বাম পক্ষ আগেই আমরা বার করে নিয়েছি, তো এটা ডান পক্ষ, ডান পক্ষ সমান সমান কি লিখছি বাম পক্ষ প্রমাণিত, কারণ বাম পক্ষটা আমরা আগে বার করেছি। তারপর নেক্সট অঙ্ক দেখো কি আছে, তিনের দাগের অঙ্ক আছে 2 tan 30 ডিগ্রি বাই কি আছে 1 - tan² 30 ডিগ্রি, ওকে সমান সমান দেওয়া আছে √3, মানে আমাদের যদি এটা বাম পক্ষ হয় তাহলে √3 হলো আমাদের ডান পক্ষ, তাহলে ডান পক্ষের অ্যান্সার কি হবে সেটা বার করে দিয়েছে √3 দেয়াই আছে, তাহলে আমাদের বার করতে হবে কি বাম পক্ষ বার করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখছি বাম পক্ষ কি করছে 2 tan 30 ডিগ্রি 1 - tan² 30 ডিগ্রি, ওকে তাহলে দেখো
জিনিসের মান কত 1/√3 ওকে তারপর দেখো 1 মাইনাস এখানে tan স্কয়ার 30 ডিগ্রির মান কত 1/√3 শুধু নিচে কি আছে tan স্কয়ার আছে তাহলে এখানে আমরা কি দেব স্কয়ার তাহলে এখানে যদি আমরা বসাই কি বসাবো 2 এর সাথে 1 গুণ করলে কি হচ্ছে 2 নিচে হচ্ছে √3 এখানে দেখো 1 বিয়োগ তাহলে 1 এ 3 কেন 1 এ 3 হলো না দেখো 1 √3 স্কয়ার মানে কত √3 দ্বারা স্কয়ার কত হলে কত হয় 3 হয় তাহলে দেখো উপরটা যা আছে আছে নিচেটা আমরা কি করব বিয়োগ করব তো আমরা বিয়োগটা দেখো পাশেই করতে পারি আমরা যদি বিয়োগটা পাশে করি তাহলে কি হচ্ছে 1 আমরা যদি বিয়োগ করি হচ্ছে 1 বিয়োগ 1 এর 3 তাহলে 3 যদি বিয়োগ হয় তাহলে দেখো 3 এর 3 বিয়োগ 1 তাহলে কত হচ্ছে 2 এর 3 কারণ দেখো 1 এর নিচে কিছু নেই মানে 3 1 আর 3 এর লসাগু হলো 3 তাহলে এখানে দেখো 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়ে যায় বিয়োগ এখানে মাথার উপর কত হচ্ছে 1 তাহলে আমরা পেলাম কত 2 এর 3 তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে 2√3 বাই এটা কত পেলাম 2 এর 3 তাহলে আমরা 2 এর √3 ইনটু কত হচ্ছে 3√2 তাহলে দেখো 2 2 কেটে যায় তাই তো হচ্ছে কত 3/√3 তাহলে 3/√3 তাহলে দুটো √3 গুণ করলে কত হয় 3 আর নিচে 3 তাহলে দেখো উপর √3 নিচে √3 কেটে যায় সমান সমান বেরে কত √3 তাহলে আমরা এটা সমান সমান কি বলে দেব ডান পক্ষ এটা ডান পক্ষ তাহলে এটা ছিল বাম পক্ষ এটা সমান সমান ডান পক্ষ কি বলবো প্রমাণিত